মিনা রাজু ঘুমাইতে যাও, অনেক রাত হইয়া গেছে। বাবা কাল তো আমাগো স্কুল বন্ধ। রাজু ওঠো, আমারে বিছানাটা করতে সাহায্য করো। মিনা সত্য সত্যই কি এলিয়েন আছে? আমি ঠিক জানি না রাজু, থাকবারও পারে। রানীর ঘুম ভেঙে যাইবো তো। যদি সত্যি সত্যি এলিয়েনের লগে দেখা হইতো কি মজা হইতো, তাই না মিনা? মিঠু তোমার কি হইছে? পৃথিবীতে আইসো একটা জাদুর পাথর খুঁজতে, অন্য গ্রহ থেকে? ওইটা তোমাগো গ্রহের মানুষদের রক্ষা করতে সাহায্য করবে আকাশের উপরে। আরেকবার কও দেখি, জাদুর পাথর কি করে? বলা হয় যে এটি আমাদের গ্রহের যেখানে সেখানে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করে। চিন্তা করো না, জাদুর পাথর খুঁজে পাইতে আমরা তোমারে সাহায্য করু। হ, আমরা তোমারে অবশ্যই সাহায্য করু। আচ্ছা তোমার গ্রহ সম্পর্কে কত? সমস্যা কি? তারা খুব অসুস্থ, এই দৈত্য দানব গুলোই আমাদের গ্রহের মানুষদের আক্রমণ করছে, এই কারণেই আমাদের জাদুর পাথর দরকার। আমার গ্রহের অনেক মানুষ বিশেষ করে শিশুরা এই জাদুর পাথরের সাহায্য ছাড়া মারাই যাবে। কি সাংঘাতিক দৈত্য দানব! আমাগো ভাগ্য ভালো, এরকম দৈত্য আমাগো পৃথিবীতে নাই। আমাগো শুধু বাঘ, হাতি, সাপ, কুমির আর কি হইছে? আগামী কাল আমার গ্রহের লোকেরা আমাকে স্পেসশিপে করে নিতে আসবে, তাই আমার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে জাদুর পাথর খুঁজে পাওয়ার জন্য। আমার মনে হয় আমাগো সাহায্য নিতে হইবো, চলো বড়দের কাছে যাই। জাদুর পাথর, এলিয়েনদের গ্রহ রক্ষা করবার জন্য আমি তোমারে লইয়া যাইতাছি। আমি দীপু, আমি এই মহাবিশ্বের নায়ক।
বাবা, তুমি কখনো জাদুর পাথরের কথা শুনছো? রূপকথার গল্পে শুনছি। মা, তুমি কি শুনছো? এই জাদুর পাথর দিয়া কি করে? এই জাদুর পাথর দৈত্যদের কাছ থেকে মানুষদের রক্ষা করে বলে মনে করা হয়। রোগ বালাইয়ের সাথে যুদ্ধ করতে সাহায্য করে এবং মানুষকে মানসিক ও শারীরিক ভাবে শক্তিশালী করে। আমার জাদুর পাথরের কি দরকার? আমার বাচ্চারা সুস্থ হবে, তাদের নিয়ে আমি সুখেই আছি। রাজু, ময়লা হাত দিয়ে ধরো না, তুমি নিজে তো অসুস্থ হইবাই, রানীরেও অসুস্থ বানাইতে চাও। ধন্যবাদ রাজু, আমার রাজু। না না, দুই হাতে ধোও ফুপু। ফুপু, তুমি কি কখনো জাদুর পাথরের কথা শুনছো? কে? জাদুর পাথর? না 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 না, আমি কোনো জাদুর পাথরের নাম শুনিনি। কে? জাদুর পাথর? না 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 না। আমরা কি একটা জাদুর পাথর কিনতে পারি? আমি মেস্তি মম বিস্কুট সাবান সাবান বেশি তোগো বাবা মার কাছে নালিশ করে রাখে যা দূর হ। শিখেলে জীবনটা যদি চলে যায়, শিখেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি তাতে কত। খাড়াও খাড়াও খাড়াও, আগে আমি সুন্দর কইরা পরিষ্কার হইয়া লই, তারপরে তোমার আমি কোলে লব। বিরু চাচা, আপনি কি জাদু পাথরের কথা শুনছেন? আরে মিনা রাজু, খাড়াও খাড়াও। আসো আমার দাদু। বিরু চাচা, আপনি কি জানেন জাদুর পাথর কি? জাদুর পাথর কই যেন শুনছি বইলা মনে হয়। ও, মনে পড়ছে, এই ডার গল্প তো দাদি হুনাই তো। না, সেইটা মনে হয় জাদুর প্রদীপের গল্প। আমি জানি তোমরা অনেক চেষ্টা করেছো, ধন্যবাদ। দৈত্যদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের অন্য কোন উপায় বের করতে হবে। আমাগো জাদুর পাথর খুঁজা বাই করতেই হইব। মিনা, তুমি এসব কি আঁকছো? এলিয়েন দৈত্য। এলিয়েন দৈত্য বলে তো মনে হচ্ছে না আমার কাছে, তো এগুলো ভাইরাস আর জীবাণু বলে মনে হচ্ছে। আচ্ছা, এগুলো কোথায় থাকে? এগুলো আমাদের চারপাশে রয়েছে, আমরা এগুলোকে দেখতে পাই না কারণ তারা খুবই ছোট, কিন্তু তারা অনেক মানুষকে অসুস্থ করে, বিশেষ করে শিশুদের। কিন্তু ডাক্তার সাহেব, আমরা এইসব জীবাণু থেকে বাঁচুম কেমনে? এ তো দেখি অনেক প্রশ্ন। একটা ছোট্ট সাবানের মাধ্যমে সব সম্ভব, যদি শিশুকে খাওয়ানোর আগে, শৌচ করানোর পরে এবং মা ও শিশুর লালন পালনকারীর ল্যাট্রিন ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে, তাহলে এত মানুষ অসুস্থ হতো না। সাবান সত্যি একটা জাদু। সাবানই দৈত্যর লগে যুদ্ধ করব। সাবান আমাগো সারা শরীর রক্ষা করব। সাবান শিশুদের সুস্থ সবল করব। সাবান শিশুদের নিরাপদে রাখতে পারে। পাইছি পাইছি, জাদুর পাথর পাইছি, পাইছি পাইছি, জাদুর পাথর পাইছি।
এই তোমাদের জাদুর পাথর। বড় কথা হইল, এই জাদুর পাথর দিয়া আমাগো নিজেদের মানুষদের রক্ষা করা যাইব। তবে জাদুর পাথর কেমনে ব্যবহার করতে হইব সেই বিষয়ে জানার প্রয়োজন আছে। আমাকে মনে রেখো, আসি। পড়া লেখা শিখতে চাই।